তেরো দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা মাসাল্লা সাইজ অনেক সুন্দর দেখতে পারতেছেন আপনারা পাগুলা কত মোটামোটা সবচাইতে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত একটা মুরগির বাচ্চা মারা যায় না সবগুলোই আছে আলহামদুলিল্লাহ এবং সম্পূর্ণ সুস্থ আর এদিকে হচ্ছে হাঁসের নতুন সেট আপ এরা এভাবে বন্দি অবস্থাতেই থাকে কিছুদিন ধরে তো এটা করার পিছনে বিশাল কারণ আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এখন হচ্ছে বিকেল টাইম অনেকেই ফার্মি মুরগিটা দেখতে চাইছিলেন অনেকে জিজ্ঞেস করতেছে আছে না মারা গেছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফার্মি মুরগিটা সুস্থ আছে আর একে খাবার দিতেছি মূলত হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা এদিকে দেখতে পারতেছেন তো এটা ছোট একটা প্লাস্টিকের কোটোর মধ্যে দিতেছি নয়তো এটা খাবার অনেক নষ্ট করে ফেলে তো এটার ডিম নেওয়ার অনেকে আগ্রহ প্রকাশ করছে যেহেতু এটা মোরগ নয় এ কারণে ডিম নিলেও কেউ ফোটাতে পারবে না বাচ্চা হবে না আর এদিকে বেশি খাবারগুলো এখানে একটা ছোট একটা বার্মিসের মধ্যে রেখে দিছি তো তিন কেজি খাবার আনছি মূলত এটার জন্যই তো এটা খাবার নষ্ট করে ফেলে বিদায় কিন্তু অল্প পরিমাণে দিছি আর এদিকে দেখতে পারতেছেন নিচটায় কত পরিমাণে খাবার এটা ফেলে দিছে তো এইভাবে প্রত্যেক দিনে খাবার নষ্ট করে তো এটা আর একটা বাজে অভ্যাস তো যাই হোক আজকের বিষয়টা কি নিয়ে হয়তো আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন তো এখন যেহেতু গরমকাল হ্যাঁ গরমকালে মূলত টাইগার মুরগির দিন ব্রোডিং করতে হয় বা করলে ভালো হয় এই বিষয়টা আজকে শেয়ার করব তো আমার এই বাচ্চাগুলো দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আজকে ১৩ দিন তো তেরো দিন বয়সে আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ অনেক সুন্দর তো সবচাইতে বড় কথা হচ্ছে যে এখন পর্যন্ত একটা বাচ্চা মারা যায় না আজকে তেরো দিন বয়স পর্যন্ত সবগুলোই আছে আর এদের যে কালার যেহেতু টাইগার মূলত লাল কালারই হয় এ কারণে কালারগুলো ঠিকঠাক আর এখন ব্রোডিং করি বিদায় বাউটা অনেক উপরে তুলে দিছি তো যে কথা বলছিলাম যে গরমকালে যেহেতু টাইগার বলেন দেশি মুরগি ফার্মি এগুলো কিন্তু ব্রয়লার মুরগি থেকে অনেকটা শক্ত থাকে এ কারণে মানে পাঁচ থেকে সাত দিন বোর্ডিংটা করলেই হয় আমি মূলত সাত দিন করছি তারপরে জায়গাটা ভারিয়ে দিছি হয়তো আপনারা দেখতেছেন এবং আশা করি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এদিকে দেখতে পারতেছেন এদেরকে এখনও আমি হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি তো গতকালকে মূলত খাবার বিষয়ে একটা ভিডিও দিছি হয়তো যারা না দেখছেন আশা করি আপনারা দেখে আসবেন তাহলে খাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো মূলত হচ্ছে ব্রোডিং এর যে বিষয়টা শীতের দিন বারো থেকে পনেরো দিন কোনো কোনো সময় বিশ পঁচিশ দিন করা লাগে এটা হচ্ছে আপনার আবহাওয়ার উপর নির্ভর করে যদি কুয়াশা তারপরে ঠান্ডা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এর সময়টা অনেক বেশি দেওয়া লাগে আর গরমের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ উল্টা কারণ এখন দেখতে পাচ্তেছেন তেরো দিন বয়সের বাচ্চা কিন্তু অনেকটা হাতাইতেছে তো যদিও খোলামেলা সাইড কিন্তু পর্দা তো উঠাই দিয়েছি তারপরেও কিন্তু মাঝে মধ্যে দু একটা বাচ্চা হাতেছে তো গরমের মধ্যে মূলত আমার মানে আমি যতটুকু বুঝি এটার ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন বোর্ডিং করলে এনাফ এর থেকে বেশি করার প্রয়োজন নাই তো যারা করেন বাচ্চা যদি দেখেন যে বাচ্চা জ্বর হয়ে বসে থাকে তারপরে মানে খাবার তুলনামূলক কম খায় যে পরিমাণ খাবার কথা পরিমাণ না খায় তাহলে অবশ্যই আপনারা দুই চার দিন বেশি করবেন তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আমার হাতে দেখতে পারতেছেন এটাই হচ্ছে ১৩ দিন বয়সী একটা টাইগার মুরগির বাচ্চা তো এখানে সবগুলো টাইগার না একটা কথা আপনাদেরকে বলে দিই দেখতে পারতেছেন বাচ্চাটা মাসালা কত সুন্দর হাত থেকে চলে গেছে তো এই কথা কি জন্য বললাম তো এখানে যে বাচ্চাগুলো দিছে তার সাথে আমার কথা হয়েছিল এখানে মানে দশ বারোটা বাচ্চা অন্য মুরগির আছে যেরকম ধরেন পাকিস্তানি বা সোনালি এই জাতের মুরগির তো আসলে উনি পরে দুঃখ প্রকাশ করছে এটা মানে মিস্টেক হয়ে গেছে যেমন এই মাঝখানের বাচ্চাটা ছোট সাইজের তো আরো কয়েকটা বাচ্চা আছে আর টাইগার মুরগির বাচ্চা আপনারা কিভাবে চিনবেন তো এটা টাইগার মুরগির ক্ষেত্রে অনেক প্রতারিত হয় আমিও একটা সময় প্রতারিত হয়েছি তো আমি যতটুক বুঝছি এই ১৩ দিন বয়সে পর্যন্ত টাইগার মুরগি পালন করে বা আগে হয়তো বিভিন্ন খামার গড়েও দেখছি ইউটিউব সেক্টরে আসার আগে তো কি করে আপনারা বুঝবেন তার সুন্দর একটা ভিডিও মানে হাতে কলমে ধরিয়ে দেখে দিব আশা করি আপনারা দেখলে বুঝে যাবেন বিষয়টা তো টাইগার মুরগির ক্ষেত্রে আপনাদের কি পরিমাণ প্রতারিত করে এটা যদি এই বিষয়টা আমি একটা ভিডিও দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই টাইগার মুরগির বাচ্চা কিন্তু বেশি একটা জায়গা আমি ছেড়ে দিছি এখানে অল্প একটু জায়গা আছে এটা হচ্ছে চলাফেরার জন্য রাখছি তো দুই দিন পরে আরেকটা পিজন ফক্সের একটা ভ্যাকসিন করতে হবে তো এই ভ্যাকসিনটা করার পর সম্পূর্ণ জায়গাটা ছেড়ে দিব তাহলে এরা একটু ভিতরে দৌড়াদৌড়ি করলেও কিন্তু খাবারটা একটু বেশি খাবে এবং এদের গ্রোথটা ভালো আসবে তো যে কথা বলছিলাম যে এক দিনের বাচ্চা টাইগার মুরগির চিনা অনেক কঠিন আসলে যার কাছ থেকে আপনি বাচ্চা আনবেন সে যদি আপনাকে জেনে শুনে বাচ্চা না দেয় তাহলে আপনি কোনো সময় ধরতে পারবেন না এটার প্রধান কারণ হচ্ছে টাইগার তারপরে হচ্ছে সোনালি এই তিন প্রজাতির বাচ্চা কিন্তু সেম দেখতে একই তো যাই হোক চলেন বাহিরে যাই আর এদিকে দেখতে পারতেছেন হাঁসের নতুন একটা সেট তো এটা কি কারণে করছি বা কেন করছি এই বিষয়টার উপর সম্পূর্ণ আরেকটা ভিডিও আপনাদেরকে দেবো তো তাহলে হয়তো বুঝতে পারবেন আর এদিকে হচ্ছে সামান্য খরচে জাল দিয়ে মূলত একটা এরিয়া করে এটার ভিতরে এরা দুই দিন থাকে আর এইটা হচ্ছে ভিতরে প্রবেশ করার দরজা আশা করি আপনারা এই ভিডিও গুলো দেখবেন ধারাবাহিক ভাবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করব আপনাদেরকে বিষয়গুলো জানানোর আর এই জায়গাটা হচ্ছে আমাদের দুই ফার্মের মাঝখানের যে খোলা জায়গা ওইটা তো এইটার মধ্যে আমার পরিকল্পনা আছে সম্পূর্ণ যে দেখতে পারতেছেন এই সম্পূর্ণ জায়গাটা মূলত টাইগার মুরগির জন্য আমি চারণ ভূমি করে দিব তাতে আমার খরচটা কম হবে দুই ওই পশ্চিম সাইডের একটা বেড়া আর এইদিকের জালের একটা বেড়া দিলে কিন্তু হয়ে যাবে হয়তো এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর এদিকে দেখতে পারতেছেন সবরি কলার একটা কলার কাদি বিশাল সাইজে তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কলা হয় মানে মাত্রা অতিরিক্ত যেটাকে বলে তো দেখা হচ্ছে দীর্ঘ দুই ঘন্টা পর আর এদিকে দেখতে পারতেছেন আমাদের ফার্মের কিন্তু খাবার চলে আসছে আসরের আজানও দিতেছে আর আমাদের ফার্মটা যেহেতু কন্ট্যাক্ট ফার্মিংয়ের মধ্যে পরিচালিত হয় তার জন্য কিন্তু খাবার ওষুধ সব কিছুই কোম্পানি থেকে সরাসরি এইভাবে দিয়ে যায় তো এই কাবার ব্যানের মধ্যে টোটাল খাবার দরে হচ্ছে বিশ টন এর মধ্যে পাঁচ টন খাবার হচ্ছে আমাদের আর বাকি পনেরো টন অন্যান্য খামারে চলে যাবে তো দেখতে পারতেছেন গাড়িটা হচ্ছে বিশাল বড়ো তো এই খাবারগুলো মূলত আমাদের এখানে স্থানীয় কর্মচারী আছে ওনারা ফার্মের মধ্যে নামিয়ে দেয় টাকার বিনিময় দেখেন গাড়িটা কতটুকু লম্বা তো এই খাবারগুলো নামাইতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগে যাবে তো প্রতিদিনের মতো আবারও একই কথা বলতেছি যদি আমার কথা কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো জিনিস মিস্টেক হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে তাৎক্ষণিক আপনাদের রিপ্লাই দেবো আর এদিকে দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু অন্ধকার হয়ে গেছে খাবার নামাইতে নামাইতে প্রায় নামানো শেষ তো যাই হোক আমিও ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কথায় বা কোনো কিছুতে বল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ